এই যে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে বাজছে 8টা, ঘুম থেকে উঠেছি আরও 1.5 ঘন্টা আগে। অনেক কাজকর্ম ছিল, সেগুলো সব করা হয়ে গেছে। আমি না বহু দিন পরে এত সকালবেলা আমাদের মধ্যমগ্রামকে দেখছি, কারণ এত সকালবেলা ঘুম থেকে আমি বেসিক্যালি উঠিও না, আর উঠলেও অ্যাটলিস্ট এই ব্যালকনিতে আসি না। তোমাদের লিখিকর গোপীচন্দ্র আর গোবিন্দ সবাই মোটামুটি দেরি হচ্ছে এখন, চলো আমার যাদের সকালে কাজকর্ম ছিল সব হয়ে গেছে, এখন বেরোনোর পালা। আর উদ্দেশ্য মায়াব, আজকে আমার খুব ইচ্ছা ছিল যে রানা দিদিকে সাথে নিয়ে যাবো, কিন্তু কি বলতো, কালকে যখন উনি বাড়িতে গেছে ওনাকে না বলে দেওয়া হয়নি যে আজকে আমরা কখন বেরোবো কি করবো। ওই যে ওই ব্যাগটার ভেতরে যে চা রেখেছে ওটা আটকে নিয়ে নেয়, কারণ আমি নামবো তখন গভীর কিছু নিয়ে নেবো। বলে দিয়ে যাও, ঘেমে গেছে, মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে ঘেমে গেছে। এখন দেখো বৃষ্টি চলে আসছে, দুই ভাই রেডি হতে পারে না মোটে। বন্ধুগণ, ফাইনালি আমাদের মায়াপুরের ট্রিপটা স্টার্ট হয়েছে। আমি এবং তোমাদের লিটিল গোল্ড গাড়িতে উঠে পড়েছি এবং লিটিল গোল্ডের বাবা এবং কাকা উঠে পড়েছে। আজকে সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। তোমরা দেখতেই পেলে ভগবানের জন্য যে বেনারসি কেনা হয়েছিল সেই বেনারসিগুলো পৌঁছতে হবে, এর জন্যই কিন্তু আজকে উদ্যোগ নিয়ে আমাদের যাওয়ার কথা। যাওয়ার কথা ছিল আরও এক মাস আগে, বাট যাই হোক সামহাও আমাদের যাওয়া হয়নি সময় ম্যানেজমেন্টের প্রবলেমে। তো চলো যাওয়া যাক। উঠেই তোমাদের লিটিল গোল্ড একখানা বসার জায়গা নিয়ে নিয়েছে, সেটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছি, আর বলা হচ্ছে যে একটা বড় সাইজের গাড়ি নিতে। আর আমি বলছি গোবিন্দ যতদিন না বিয়ে হবে ততদিন কিন্তু গাড়িটারই কেনা হবে না, ওইটা বলে গোবিন্দকে খ্যাপাচ্ছি। লিটিল গোল্ডের অবস্থাটা দেখতে পাচ্ছ, এইটুকুই মানুষ কিভাবে একটা সিট নিয়ে বসতে হবে সব জানে। আর গাড়িতে উঠে বলছে কি পিপি কাকা, মানে ও কাকা পিপি কাউকে ও দেখতে পাচ্ছে না। সকালে মনে হয় নিয়ে জিজ্ঞাসা করো, পেছনে ধরে আছে, এখন টিফিন করার জন্য এসেছি সকালে ব্রেকফাস্ট, তাই আগেরবার এখানে খেয়েছিলাম দুপুরবেলা, তাই এখানে দেখা কত লোককে দোকান দেখালো সকালে ব্রেকফাস্ট আছে। আন্টি সব পাশেই আলো তোমার,
এমন একটা হোটেল নিয়েছে টাকা খরচ করে আমি যখন থাকবো, তা ওই হোটেল তুমি কেন নিয়েছো যেখানে পার্কিং নেই? গাড়ি সাথে আনো তাহলে, মানে কি তেল খরচ করে? মানে আমার আশাটা পুরো বেকার হলো এবার মায়াপুর, বৃষ্টিটা পুরো সব নষ্ট করে দিল। মেয়েটা লেহেঙ্গা বের করেছে, তোমাদের লিটিল গোলটা দেখো লেহেঙ্গা নিয়েছে কি সুন্দর, আর বলতেই পারলো না। আমি ওই যে ব্যাগ ভরে জামা কাপড় নিয়ে এসেছি, একটাও পরতে পারবো কি না কে জানে, স্নান করে একটা পরবো আর খাওয়া দাওয়া করে এসে মানে খেতে যাবো, তারপর খাওয়া দাওয়া করে এসে শাড়িটা পরবো। বাট তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকে পুতুলস ফ্যাশন থেকে মানে কিনেছি আমি, putus.com। তুমি ওয়েবসাইট আছে এটা, ওয়েবসাইটে ভিজিট করতে পারো এখানটা থেকে। এটা হলো জিমিজু কালেকশন। এই সমস্ত লোকজনের সাথে আসলে না কোনো মজা আছে না কিছু আছে, খাওয়া দাওয়া ঘোরাফেরো কোনো কিছু না, স্নান করতে পারলাম না, একটা খেয়ে ঢুকতে ঢুকতে আবার খাওয়ার জন্য এখন যাবো। চলো এই নামে না, দাঁড়াও ওখানটা দাঁড়াও, নামার জন্য রেডি, তা তুমি জুতোটা পরে আসো, কি খাবে না খাবে বলো এসে। সকালে ব্রেকফাস্ট করেছি তখন কটা বাজে, ওই 10:30-11 বাজে, তারপর পরই একটা বাজে বাজে আবার খাবার এখানে এসেছি। অ্যাকচুয়ালি কি বলতো, ছেঁড়া পরোটা আমাদের বা পেটায় পরোটা যেটা বলে আমাদের মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরে না খুব ভালো একটা পাওয়া যায় না, পাওয়া গেলে কোথায় পাওয়া যায় রিয়েলি আই ডোন্ট নো, তার জন্য ওখানে সামনাসামনি দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, ওইটা খেয়ে নিয়েছি, খেয়ে ব্যাস পেটটা পুরো ফুলে গেছে আর চোয়া ঢেকুর ওটা শুরু হয়ে গেছে, কারণ হজম করার শক্তি তো আমি হারিয়ে ফেলেছি। তো এখানে একটার সময় খেতে এসে আমার আর খাওয়ার একটু মুড নেই, দেখতেই পাচ্ছ গোবিন্দ এখানটায় চিজ বল যেগুলো হয় না এইগুলো অর্ডার দিয়েছে, পাস্তা অর্ডার দিয়েছে, সব কটা খাবারই আমি এই যে ছোট লিপ বাম লাগিয়েছি ওকে লিপ বাম লাগাতে হবে, তো আমার এখন আমরা দুজন ফ্রেশ হয়ে গেছি, আমার স্নান হয়ে গেছে, ওকে একটু খাওয়াতে হবে, আর ওই ধরো তোমাদের গোপিতার অবস্থা, মনে আমার লাগছে পিঠে, বাবা কি বড় বড় নোখ হয়েছে হাতে, নোখ কাটা, তাও কি বলতো ধান নোখগুলো তো। এখন ফ্রেশ হওয়ার পর 4টার সময় বন্ধ হয়ে গেল, বেরিয়ে গোশালায় যেতে হবে। আমি জানো তো একটা ডিসিশন নিয়েছি, এরপর থেকে আমি কোথাও ঘুরতে যাবো না, আর যদি ঘুরতে যাইও বা এই তোমাদের মানে ব্লগিং করবো না, তোমাদের গোপুদাকে তো ক্যামেরা হাতেই দেবো না, একটা ফুটেজ পাচ্ছি না, এডিট করার সময় এত কিছু নাকি উনি ভিডিও করেছে কোনো ফুটেজই নেই। তোমাদের কটা 5:30-6টা তো ছটা তো হবেই, তো গোশালা দেখা ক্যান্সেল হয়ে গেছে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে পারিনি, কিছু করার নেই, গোশালা এবারও মিস হয়ে গেছে, আগেরবারও মিস হয়েছিল, মানে খুব শখ, প্রত্যেকবারই ভীষণ শখ জাগে যে গোশালায় যাবো, গোমাতাদের সেবা দেবো, বাট এই যা যেটা হয় কপালে না থাকে আর কিছু করার থাকে না। তো এখন যাচ্ছি ঝুলন হয় এখানটায়, তো সেই ঝুলন এনজয় করার জন্য ওই যে তোমাদের ঝুলকে লেহেঙ্গা পরিয়েছি, রোদ না থাকলে আমি একটু ফটো টটো তুলবো, সেটাও এবার আর হলো না, মানে এবারের মতন বাজে আমি আর কোনো বার করি, রাস্তা অবস্থাটা দেখো
এখনো সানলাইট আছে, খুব খুশি। আমাদের এখানে যা ফটোশুট ছিল মোটামুটি হয়ে গেছে, এখন ভেতরে যাওয়ার পালা। আগে তুমি গোবিন্দকে ফোন করো, ফোন করে বলে দাও, তারপর চাই। চলো চলো মোনা, যাবে তো? এই যে এদিকে যাবে তো, ভেতরে যাবে তো, বেরে বেরে যাবে। হ্যাঁ, ও বেরে বেরে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, আসো। আমরা এখানে গোবিন্দর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, গোবিন্দ গেছে নাম হট্টে। তো আমিও ভেবেছিলাম নাম হট্টে যাব, তা বললাম না, আবার নাম হট্টে এখান থেকে অনেকখানি হেঁটে যেতে হবে, টোটো করতে হবে, তো তার জন্য নাম হট্টে এখন যাব না। এখন ওই ঝুলন হচ্ছে কোথায় চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখায়। তো এখানে এসে এত নেটওয়ার্কের ইস্যু, মানে কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক আছে, কিছু কিছু নেই। জিওর লাইনটা যেমন রয়েছে, বাট আমার ভোডাফোনের লাইনটা নেই। তার জন্য কী হচ্ছে, না লাইভ করতে পারছি, না একটু ভিডিও করতে পারছি, কিছুই করতে পারছি না। কী হচ্ছে বলো, কোলে নেবো? কেন, বাবার কোলে রয়েছে, হচ্ছে না মা কোলে? লিটিল গোল্ডেন, আমি যতবার বলছি যে নমস্কার করো, প্রণাম করো, করবে না, একা একাই বলা লাগেনি। ওর মতো যাকে যাকে ইচ্ছা হচ্ছে সবাইকে প্রণাম প্রণাম করে চলে এসছে। দর্শন হয়েছে গোবিন্দ, হেবি সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ খুব সুন্দর করে আমাদের দর্শন করিয়ে দিয়েছে। চেনো তুমি দিদিকে? চেনো? ওরে বাবা, লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে ওকে দেখে। ওর সাথে টুকি করছে, ও খুব খুশি হয় কেউ ওর সাথে কথা বলতে আসলে। অপুদার একটাই কোশ্চেন সব জায়গায় যাওয়ার আগে, কত দূর, কত দূর আর কত দূর, দূর বুঝে উনি হাঁটবে না টোটো বুক করবে, সেটা হলো ওনার ব্যাপার। একদমই কাছে, চলো চলো। দীর্ঘ পৌনে দু ঘন্টা এই রাজ দেখার লাইনে দাঁড়ানোর পর বেসিক্যালি আমরা ভগবানের দর্শনটা পেয়েছি। আর আমার কি বলতো, হাল ছাড়বো না আমি, যখন মাঝপথে এসেছি শেষ দেখে ছাড়বো। আর তোমাদের গোপুচন্দ্র তা না, ওই মাঝপথ পর্যন্ত আসবে, এসে আবার প্রথমে থেকে রিটার্ন যাবে, আমি ওই পক্ষপাতি না। আমি বলছি চলো একেবারে যাবো, খিচুড়ি খাওয়ার লাইনে দাঁড়িয়েছি, সেখানে খিচুড়ি খাবেন না এরা। আমি বলছি না, আমি এত কষ্ট করে ভগবানের দর্শন নিয়েছি, ভগবানের পোষাচ্ছে না, আমি যাবো না। তো এখানে দেখতে পাচ্ছ কত কাজ থেকে তোমাদের গোপুচন্দ্র একটা কাজের কাজ করেছে, এই ঝুলন যাত্রাটা তোমাদের জন্য রেকর্ড করেছে। তো সবাই কিন্তু হরে কৃষ্ণ বলতে একদমই ভুল।
এখন এমন অবস্থা হয়েছে মানে এখানে শুধু ভিডিওটা মানে অন করে ক্যামেরাটা অন করে শুধু ভিডিও করা যাচ্ছে আর কিছু করা যাচ্ছে না। এখন বাড়ি যাওয়ার পালায় গুটুর গুটুর চলছে তিনজনের এবার মুখের দিকে, আর আমার লাগেজটা দেখো এই হয়ে আছে। এখনো দেখো রাস্তায় কি পরিমানে লোক, এখানে সব পোশাক পেতে পেতে এসছে। না টাওয়াল আমাদের নয়, টাওয়াল এখানকার টাওয়াল আমাদের নয়। আমরা এখন ডুমডুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি, টলি বাড়তে গোবিন্দ নিয়ে গেছে। মানে যদি মানে বৃষ্টির টাইম ছাড়া আসতাম তাহলে এখানটায় ভালো শর্টসের ভিডিও টিডিও বানানো যেত। ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে গাড়িতে উঠে ঘুমিয়ে পড়ি, তাই তো? গম লিটিল গোল্ডের গম পেয়েছে, খিদে পেয়েছে, কত কিছু যে পেয়েছে ওই জন্যে। মায়াপুর ঘোরা কমপ্লিট হয়ে গেল, সে কবে থেকে আসবো আসবো। তো যাই হোক মোটামুটি কমপ্লিট হয়েছে, আবার নাকি আসতে হবে যখন মানে বেরোনো হবে। যে ইচ্ছা আছে এখন দেখা যাক।